আমার নাম মোহাম্মদ শরীফ হোসেন, এটা নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা বক্তপল্লী ইউনিয়ন লালিমাচর গ্রাম। আচ্ছা, আপনার হাতে খুবই সুন্দর একটা মিষ্টি কুমড়া দেখছি, এটি কোন জাত? এটা মূলত ব্ল্যাক স্টোন, এয়ার মালিক সিডের ব্ল্যাক স্টোন। আচ্ছা, আপনি এই যে ব্ল্যাক স্টোন জাতটা কবে থেকে চাষ করছেন? হ্যাঁ, এবছরই নতুন। মিষ্টি কুমড়া কি আপনি আগেও চাষ করেছেন? আগে করছি, গত বছরও করছিলাম অন্য একটা ভ্যারাইটি, তো তেমন ভালো রেজাল্ট আসেনি ওইটার। আচ্ছা, এই যে ব্ল্যাক স্টোন জাতের মিষ্টি কুমড়া যে চাষ করলেন, এটার চাষ করে আপনার কাছে কেমন লাগলো, ফলন বা গাছের বৃদ্ধি এই সব দিক দিয়ে? এটা চাষ করে আলহামদুলিল্লাহ ফলনের দিক দিয়া আর দামের দিক দিয়া মানে আলহামদুলিল্লাহ যথেষ্ট যথেষ্ট পাইছি, যেটা মানে ভাবতে পারি নাই। বীজ বোনার সময় মানে এটা স্বপ্ন দেখছি, কিন্তু কইটার থেকেও মানে বেশি পাইছি। বীজ বোনার সময় মনে মনে একটা চিন্তা ভাবনা করছি যে এক বিঘা জমি থেকে হয়তো এত টাকা পাইতে পারি, লাভ হইতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ এর চেয়ে বেশি পাইছি। একটা গাছ থেকে আপনি এ পর্যন্ত কয়টা কুমড়া পেয়েছেন এই মিষ্টি কুমড়া, আর বাজারে কেমন দাম পাচ্ছেন? পার গাছ এমনি হিসাব নাই, তো অ্যাভারেজ ধরতে গেলে একটা গাছ থেকে আট থেকে দশ পিস এরকম হইব, অলরেডি উঠাই ফেলাইছি, কাইটা ফেলাইছি, আশা করা যায় আরও 5-7 পিস পাওয়া যাইব। এটা মাচায় হইলে আরও বেশি হইত। অন্য অন্য কুমড়া আমি যদি বাজার 1 ঘন্টা পরও যাই, ওইগুলা যাওয়ার ওইগুলো আমার 1 ঘন্টা আগে গেল, আমার এটা বেচা শেষ, ওগুলা থাইকে যাব। আচ্ছা, আর দাম কেমন? দাম ইনশাল্লাহ ভালো। একটা কুমড়া আপনার এই গতকালকাও আপনার অ্যাভারেজ 25 টাকা পিস বিক্রি হয়েছে পাইকারি। এরকম সাইজের অন্য যে কুমড়াগুলো বাজারে আসে তার থেকে এটার সুবিধাটা কী পাওয়া যায়? তার থেকে এটার সুবিধা, এটা পাই কাস্টমারের হাতে নিলে একটা ওজন অনুভব করে, একটা ওজন অনুভব করে। অন্য জাতের এই সাইজের একটা কুমড়া বড় জোর হইলে 15-16 টাকা যাইব। আমি যেহেতু রুকছি, আমি নিজেও বেচতে পারছি, অন্য আরও কয়েকটা কোম্পানির ভ্যারাইটি আমি নিজেও চাষ করছি এটার সাথে। ওইটা এই সাইজের একটা কুমড়া 15-16 টাকা, সর্বোচ্চ 20 টাকা, কিন্তু এটা 20 টাকা মানে বলবো যে কাস্টমারে নিজেই বাধা খাইব, এটা হয়তো 22-23 টাকা 25 টাকা। ওইটা মানে খাওয়ায় ওইটার থেকে এটা স্বাদ বেশি, ওইটার থেকে আমার এটা অলরেডি ইনশাল্লাহ মনে করেন যে 4 গুণ লাভ বেশি অলরেডি হয়ে গেছে, আর সামনের দিকে আরও রয়ে গেছে এইটা, কিন্তু ওইটা অলরেডি শেষ। ওইটা প্রায় আপনার 1200 শতক জমি করছিলাম অন্য আরেকটা ভ্যারাইটি, ওইটা 1200 শতক থেকে মনে হয় 7 থেকে 8 হাজার টাকা বিক্রি করছি। আরেকটা ভ্যারাইটি করছি আপনার, ওইটা জমিও প্রায় 14-15 শতাংশ হইব, ওইটা মনে হয় 6 কি 7 হাজার টাকা বিক্রি করছি। দুইটা মিলে প্রায় আপনার এই আমাদের এলাকায় কান বিঘার হিসাব করতে গেলে 1 পাই ক্ষেত্রে একটু কম আছে, 1 বিঘা থেকে একটু কম আছে, তো মোটে 20 হাজার টাকাও পাই নাই, অনেক কম আছে। ওইটার আগাম আগাবেছি, ওই আগার দাম শুদ্ধ নিয়ে 20 হাজার টাকা হইব না। আর ওইটা বিঘাতে প্রায় আপনার মিথ্যা বলে লাভ নাই, আপনার 1 লাখ টাকার উপরে ইনশাল্লাহ হয়ে গেছে। আচ্ছা, যাক তাহলে প্রিয় দর্শক মণ্ডলী, আপনার তো শুনলেনই ভাইয়ের কথা, এই ছোটো জাতের মিষ্টি কুমড়া যারা চাষ করতে চাচ্ছেন, নির্দ্বিধায় এয়ার মালিক সিডের এই ব্ল্যাক স্টোন চাষ করতে পারেন, ভাইয়ের মতো ইনশাল্লাহ আপনারাও লাভবান হবেন। ধন্যবাদ।